সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা ভালো আছেন নিশ্চয়ই আর ভালো থাকেন সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি বন্ধুগণ আজকের ভিডিও ইমিগ্রেশনের আপডেট সংবাদ এবং একই সাথে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুগণ মূল ভিডিও শুরু করার আগে জানিয়ে দেব গত 24 ঘন্টা মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 1924 জন এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2,93,698 জন গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3,752 জন এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো 2,63,761 জন গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 12 জন এ নিয়ে মোট মৃতের সংখ্যা 1,100 জন আক্রান্ত এবং সুস্থতার সংখ্যা বিবেচনায় বর্তমানে মালয়েশিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী আছেন 28,837 জন তো বন্ধুগণ প্রতিদিন ভিডিওয় যে কথা বলি আজও একই কথা বলবো করোনা ভাইরাস মহামারীর সময়ে নিজে সুরক্ষিত থাকবেন এবং অপরকে সুরক্ষিত রাখবেন এবং একই সাথে মালয়েশিয়ার সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি এসওপি অবশ্যই মেনে চলবেন সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা এখন যে তথ্যটা শেয়ার করব সেটা আমাদের যারা ছুটিতে আটকে পড়ে আছে তাদের জন্য একটা খুশির সংবাদ কিংবা আনন্দদায়ক সংবাদ আজ দুপুরে মালয়েশিয়া প্রতিরক্ষা মন্ত্রী দাতশ্রী ইসমাইল সাবরি ইয়াকুব তিনি যখন প্রেস ব্রিফিং করছিলেন ওনার প্রেস ব্রিফিংয়ের এক পর্যায়ে উনি অ্যানাউন্স করেন কিংবা ঘোষণা দেন মালয়েশিয়ায় আগে যেমন মিটিং করা যেত না সভা করা যেত না কিংবা একটি হল রুমের ভিতরে মিটিং করা যেত না সেটারও কিন্তু পারমিশন দেওয়া হয়েছে মালয়েশিয়ায় এই সভা সেমিনার চালু হবে আগামী মার্চ মাসের 5 তারিখ থেকে তো যেহেতু ধীরে ধীরে মালয়েশিয়ার অধিকাংশ সেক্টর খুলে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আশা করা যাচ্ছে আমাদের যারা বাংলাদেশে আটকে পড়ে আছে সেই সকল প্রবাসী ভাইরাও দ্রুত মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে বলে আমরা মনে করি কারণ এখনও পর্যন্ত কিন্তু মালয়েশিয়ায় এক টেবিলে সামনাসামনি বসে মিটিং কিংবা আলোচনা করাও কিন্তু নিষেধ ছিল সেটাও কিন্তু প্রত্যাহার করে নিয়েছে মালয়েশিয়া সরকার তো যারা ছুটিতে আটকে পড়ে আছেন আপনাদেরও আরও কিছুদিন অপেক্ষা করতে হবে খুব দ্রুতই আপনাদের বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে বলে আমরা মনে করি বন্ধুগণ মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়তই আপডেট দেওয়া হচ্ছে কিংবা বিভিন্ন ধরনের নোটিশ দেওয়া হচ্ছে গতকালকে আমি বলেছিলাম যদি অবৈধভাবে মালয়েশিয়া বসবাস করেন তার ক্ষেত্রে মালয়েশিয়া সরকার কোন বিধান রেখেছে কিংবা কোন শাস্তির বিধান রেখেছে এ বিষয়ে বিস্তারিত আজও কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যদি কোনো নিয়োগকর্তা কোনো অবৈধ কিংবা আনডকুমেন্টেড শ্রমিককে কাজে নেয় সেক্ষেত্রে তার ক্ষেত্রেও কিন্তু শাস্তির বিধান রেখেছে মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে সেক্ষেত্রে যদি কোনো নিয়োগকর্তা 1 থেকে 5 জনের বেশি শ্রমিককে নিয়োগ দেয় পারমিটবিহীন অর্থাৎ আনডকুমেন্টেড শ্রমিককে সেক্ষেত্রে তার জন্য সর্বনিম্ন 10,000 রিঙ্গিত থেকে শুরু করে সর্বোচ্চ 50,000 রিঙ্গিত পর্যন্ত জরিমানা হতে পারে তো এমন নোটিশ দেওয়ার কারণ হলো যারা কিনা বর্তমানে আনডকুমেন্টেড কিংবা যাদের পারমিট নাই সে সকল প্রবাসীদেরকে পারমিট করার জন্য অনুরোধ করছে কিংবা বলা হচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে আর যাদের কিনা পারমিট হবে না তাদের দেশে যাওয়ার কথাও কিন্তু বলছে মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে তো এখন আমাদের করণীয় হলো সঠিক নিয়োগকর্তা দেখে আবেদন করা এবং যারা কিনা দেশে যাওয়ার জন্য মনস্থির করেছেন দেশে যাওয়া এবং একই সাথে ইমিগ্রেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যদি কোনো অবৈধ শ্রমিককে কিংবা আনডকুমেন্টেড শ্রমিককে কোনো ঘরের মালিক কিংবা বাড়ির মালিক ঘর ভাড়া দেয় সেক্ষেত্রেও কিন্তু তাকে আইনের আওতায় আনা হবে কিংবা শাস্তির বিধানে অনুযায়ী তাকেও শাস্তি দেওয়া হবে এমন ঘোষণা কিন্তু করা হচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে বন্ধুগণ একই সাথে আপনাদেরকে একটা তথ্য শেয়ার করতে চাই সেটা হলো যারা কিনা রিকালিভেশন পুলাংয়ের আন্ডারে দেশে যাচ্ছেন অনেকের কাছে হয়তো ব্যাংক কার্ড নেই অনেকে বন্ধু বান্ধবের কাছে চেয়েও কিন্তু পাচ্ছে না অনেকে হয়তো ভয় কাচ্ছে তাকে ব্যাংক কার্ড দিতে তো তারা কিভাবে ইমিগ্রেশনে জরিমানার টাকা বায়ার করবে আপনি সরাসরি ইমিগ্রেশনে যেতে পারেন ইমিগ্রেশনে যাওয়ার পরে সেখানে ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলতে পারেন কথা বলার পরেই আপনার একটা ব্যবস্থা করে দেবে সেখানে লোক আছে টাকার বিনিময়ে আপনাকে ব্যাংক কার্ড ভাড়া দেবে এক কথায় আপনি সেখান থেকেও ব্যাংক কার্ড নিয়ে আপনার জরিমানার টাকা দিতে পারবেন সেক্ষেত্রে হয়তো 20-30 রিঙ্গিতে নিতে পারে এমনটাই আর কি কম বেশি হতে পারে
তো যাদের ব্যাংক কার্ড নেই দুশ্চিন্তার কোনো কারণ নাই আপনারা সরাসরি ইমিগ্রেশনে যাবেন সেখান থেকেই আপনি ব্যবস্থা করে কিংবা ইমিগ্রেশন অফিসারের সাথে আলোচনা করে আপনি একটা ব্যবস্থা নিতে পারবেন কিংবা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবেন এবং আপনার নির্দিষ্ট পরিমাণ জরিমানার টাকাটাও কিন্তু সেখান থেকে সঠিকভাবে বায়ার করতে পারবেন তো বন্ধুগণ এই ছিল আপডেট সংবাদ এখন আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে ভিডিও শেষ করে দেব প্রথমে বাবলু মিয়া লিখেছেন আসসালামু আলাইকুম ভাই আমরা তো অবৈধ লোক মালয়েশিয়া ভ্যাকসিন পাবো নাকি বাবলু মিয়া আপনার অবগতির জন্য বলতে চাই মালয়েশিয়ার সরকার ঘোষণা করেছে কিংবা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যারা বৈধ অবৈধ স্থানীয় নাগরিক প্রত্যেককেই কিন্তু ভ্যাকসিন দেওয়া হবে অর্থাৎ আপনি কোন দেশের নাগরিক সেটা দেখার বিষয় নেই প্রত্যেককে এই ভ্যাকসিনের আওতায় আনা হবে এবং কিছুদিন আগে স্বাস্থ্যমন্ত্রীও ঘোষণা দিয়েছিলেন যে যারা কিনা ভ্যাকসিন নিতে আসবে তাদেরকে কোনো প্রকার আটক করা হবে না এক কথায় সবাইকে ভ্যাকসিন প্রয়োগ করা হবে সেই কারণ হিসেবেও কিন্তু স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেছিলেন যদি কিনা একযোগে সবাইকে ভ্যাকসিন প্রয়োগ না করা হয় তাহলে কিন্তু পুনরায় আবার মালয়েশিয়ায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে পারে তো দুশ্চিন্তার কোনো কারণ নাই যারা বৈধ কিংবা অবৈধ যাদের পারমিট আছে পারমিট নাই সবাইকে মালয়েশিয়া সরকার ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে তবে এটা সময়ের ব্যাপার মাত্র এরপরে এমডি মোহন লিখেছেন হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমার এক বন্ধু 2017 সালে একটা চাইনিজ রেস্টুরেন্টে পারমিট করেছিল কিন্তু পাসপোর্ট হাতে আসার আগেই কাজ সেরে চলে এসেছে এখন তার পাসপোর্টে কোম্পানি ব্লক লিস্ট করেছে কিনা কিভাবে চেক করব এমডি মোহন আপনার অবগতির জন্য বলতে চাই আপনি যে নিয়োগকর্তার মাধ্যমে বর্তমানে বৈধ হতে চাচ্ছেন কিংবা পারমিট করতে চাচ্ছেন সেই নিয়োগকর্তার সাথে আলোচনা করুন উনি চাইলে আপনাকে চেক করে দিতে পারবে সেই পাসপোর্টে ব্লক লিস্ট আছে কিনা এরপরে এমডি রাজু লিখেছেন ভাই যতগুলো লোক টাকা জমা দিয়েছে সবাই বলতেছে এখনও ফিঙ্গার চালু হয় নাই এটা কি আসলে ঠিক এমডি রাজু আপনার অবগতির জন্য বলতে চাই আপনি ভালোভাবে খোঁজ নিয়ে দেখুন যারা কিনা সঠিক নিয়োগকর্তা কিংবা অরিজিনাল বসের মাধ্যমে পারমিট করতে দিয়েছে অধিকাংশ মানুষ কিন্তু ফিঙ্গারপ্রিন্ট শেষ করে ফেলেছে বর্তমানে যারা আবেদন করছে 2 সপ্তাহ কিংবা 3 সপ্তাহ পরেই কিন্তু তার ফিঙ্গারপ্রিন্টের ডেট আসছে অর্থাৎ আপনি আজ যদি রেজিস্ট্রেশন করেন 1 মাসের মধ্যেই আপনার ফিঙ্গারপ্রিন্টের তারিখ চলে আসবে তো এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনার নিয়োগকর্তার সাথে ভালোভাবে কথা বলুন এরপরে জহিরুল ইসলাম লিখেছেন ভাই ভালো আছেন আমি মালয়েশিয়া থেকে ছুটিতে এসে আটকা পড়েছি আমি সবসময় আপনার খবর শুনি আমার ভিসার মেয়াদ আছে 30/5/2021 ভিসা পাম অয়েলের আমার বস ইমিগ্রেশনে সুরাত থাকলে আমি কি শুধু টিকিট কেটে চলে যেতে পারবো দয়া করে জানাবেন জহিরুল ইসলাম ভাই আপনার অবগতির জন্য বলতে চাই বর্তমানে যেহেতু মালয়েশিয়া সরকার ঘোষণা দেয়নি সেক্ষেত্রে আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এবং একই সাথে আপনার বসকে বলুন মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করার জন্য সেখান থেকে যদি পারমিশন আসে তাহলে তো আসতে পারবেন আর আপনার যেহেতু ভিসা আছে ভাই সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না বলে আমি মনে করি এরপরে ইব্রাহিম লিখেছেন জোহরবারু থেকে পুত্রা যায়া ফিঙ্গার করতে গেলে রোডে কোনো সমস্যা হবে কিনা জানাবেন ইব্রাহিম আপনার অবগতির জন্য বলতে চাই যদি আপনার কাছে অ্যাপয়েন্টমেন্টের লেটার থাকে তাহলে কোনো প্রকার সমস্যা না হবে না আর আপনার কাছে যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে তাহলে আপনার নিকটস্থ থানা থেকে আপনি পারমিশনও নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই আর অ্যাপয়েন্টমেন্টের লেটার দেখলে পুলিশ রোড ব্লকে আপনাকে আটকাবে না তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও এরপরও আপনাদের যদি কোনো কিছু জানতে কিংবা জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি আজও একই কথা বলবো করোনা ভাইরাস মহামারীর সময়ে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন দেখা হবে আগামী ভিডিওতে